এগিয়ে যাচ্ছে সকল দিক থেকে। সেই কন্যাশ্রী দিবস, এই কন্যাশ্রী দিবসে আজকে এই খন্ডঘোষ ব্লকের তরফ থেকে এই উগড়ি উচ্চ বিদ্যালয়ে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় খন্ডঘোষ ব্লকের বিধায়ক শ্রী নবীনচন্দ্র বাবু মহাশয়, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আফারতিব ইসলাম ও আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্তি তলাপাত্র মহাশয় ও আমাদের আরও অনেক জনপ্রতিনিধি, ওই অঞ্চলের প্রধান ও এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার সাথে সাথে যারা সহযোগিতা করেছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ ও অশিক্ষক কর্মচারীবৃন্দ ও আমার সামনে উপস্থিত এই বিদ্যালয়ের ও আমাদের গোটা খন্ডঘোষ ব্লকের কন্যাশ্রী ছাত্রীরা, আমার স্নেহে ও মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশিষ্টজনেরা ও আমার সামনে উপস্থিত অন্যান্য সদস্য সদস্যবৃন্দ সকলকে আমি খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানিয়ে শুধু বলতে চাই, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি শুধু একটা কথাই বলবো, বিশেষ করে এই ছাত্রীদের উদ্দেশ্যে বলবো ও বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পটি চালু করেছেন, সেই প্রকল্পটি যেন আমরা সুন্দরভাবে তার যোগ্যতা যেন রাখতে পারি, ওনার উদ্দেশ্যকে যেন সফল করতে পারি। আর এই মেয়েদের কাছে বিশেষ করে বলবো যে আমরা যে সুযোগটা পাচ্ছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই মেয়েরা যেন একদিন পৃথিবীতে যে যেমনভাবে পারে যেন নিজেরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, লেখাপড়াটাকে যেন অবহেলা না করি, তাই আমাদের তাহলেই কিন্তু আমরা যদি নিজেদের তাহলে সমাজকেও আগিয়ে নিয়ে যাই ও নিজেদের অধিকারকে আমরা নিজেরা বাস্তবিত করতে পারবো।